সামনে কি হলো চাচা? ওরা কি রাক্ষসকে খুঁজে পেল? হ্যাঁ পেল, কিন্তু সেটা মোটেও কোনো সহজ কাজ ছিল না। কারণ এই রাক্ষস থাকতো অনেক দূর দেশে, এক বিশাল পর্বত পার হয়ে এক ভয়ঙ্কর জঙ্গলের ঠিক মাঝখানে। কিন্তু আমাদের রাজকন্যা রাজপুত্র ঠিকই পৌঁছে গেল রাক্ষসের দেশে। এই শুনশান নিরাপত্তা ভেঙে দিল দুনিয়া কাঁপানো এক হুঙ্কার। চাচা চাচা, আমার না ভয় লাগছে। ধুরো বোকা, রাক্ষসটা এখনো আসেনি। তারপরে কি হলো চাচা? দাঁড়াও না, আগে বলো রাক্ষসটা কেমন ছিল। তো রাক্ষসটা ছিল বিশাল বড়, ধরো দশটা হাতির সমান লম্বা আর পাহাড়ের সমান চওড়া। ওর মাথায় ছিল দুটো বড় বড় শিং, চোখ দুটো ছিল রক্ত লাল, আর এক একটা নখ ছিল তলোয়ারের মতো চোখা। আর লেজ ছিল না চাচা? হ্যাঁ। আর কি ওর বড় বড় কান ছিল? আচ্ছা আচ্ছা, ছিল। আর ও উড়তেও পারত? অবশ্যই। ড্রাগন তো? ড্রাগন তো আর পাখি না, কিন্তু ঠিক আছে, সমস্যা না। রাক্ষসটা দেখতে ছিল একদম ড্রাগনের মতো। ও কি মুখ দিয়ে আগুন মারতে পারত? কারণ ড্রাগন কিন্তু মুখ দিয়ে আগুন মারতে পারে, বুঝেছো? আর ড্রাগনটা কি পিং ছিল? হ্যাঁ হ্যাঁ, কেন না। আর এই রাক্ষসটা ছিল জাদুটোনায় একদম এক্সপার্ট। মন্ত্র পড়ে ধরো চোখের পলকে একদম বিড়ালের মতো ছোট করে ফেলতো নিজেকে, তারপরে চুপি চুপি যেখানে খুশি সেখানে যেতে পারতো। আসলেই ছোট্ট একটা বিড়াল হয়ে যেত। উফ, এত কিউট চাচা, এখন আমার আর ভয় লাগছে না। এত কিছু পারত রাক্ষসটা? ওয়াও, আমি একদিন এমন শক্তিশালী হব। অনেকক্ষণ তো রাক্ষসের চেহারা ছবি নিয়ে কথা হলো, আপাতত চলো গল্পটা আগাই। তো কোথায় ছিলাম আমরা? কে কে ওখানে? সাহস থাকলে সামনে আসো।